কেউ দেখো নাই বা নামও শোনো নাই? পাই চার্ট দেখেছো? পড়েছো? পাই চার্ট কোথায় দেখেছো, কোন জায়গায় পড়েছো? স্যার স্কুলে থাকতে পরিসংখ্যানে ছিল, কোন ক্লাসে সেটা? স্যার 8 9 10 ও মেবি ছিল, 7 ও ছিল। হ্যাঁ হ্যাঁ এইটি ছিল স্যার। পাই চার্ট, পাই চার্ট এর সম্পর্কে তোমার ধারণা আছে, আর বার ডায়াগ্রামও তো করেছো তাহলে। পাই চার্ট এখন সবচেয়ে যে ব্যবহৃত হয় বেশি, প্রায় প্রতিদিনই দেখা যায়, বিশেষ করে খেলার চ্যানেল গুলোতে। কোথায় ব্যবহার করে বলো তো? ক্রিকেট খেলায় ব্যবহার করা হয় সবচেয়ে বেশি, বিশেষ করে যখন দেখানো হয় যে একজন ব্যাটসম্যান একটা লম্বা ইনিংস খেলেছে, তো তার ইনিংসের কোন অংশে কতটুকু রান পেয়েছে সে, এটা খুব সুন্দর করে দেখানো হয় পাই চার্টে। আবার ধরো টোটাল একটা ইনিংস, একটা ফার্স্ট ইনিংস দিয়েছে, তো সেখানে কোন অংশে কত, কোন অংশে রান পেয়েছে বা কোন অংশে কত বাউন্ডারি হয়েছে, হ্যাঁ বাউন্ডারি হয়েছে বা রান কত, কয়টা রান এসেছে, কত পার্সেন্ট রান এসেছে, এই বিষয়গুলো কিন্তু সুন্দর করে উপস্থাপন করা হয় পাই চার্টের মাধ্যমে। আচ্ছা, আর বার ডায়াগ্রাম, বার ডায়াগ্রামে ব্যবহার করা হয় তোমার প্রতি ওভারে যে রান তোমার হয় বা হয়েছে সেটা নির্ধারণ করার জন্য আমরা বার ডায়াগ্রামটাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। এখন আমরা দেখি এগুলো কনস্ট্রাকশন গুলো কিভাবে করা হয়। খুব বেশি জটিল কিছু না, মানে মোটামুটি একটু খেয়াল করলেই বুঝতে পারবে তোমরা। তারপর একদিন আগে যেহেতু করেছো, আমরা একটু দেখতে চাই যে আসলে মনে আছে কিনা সবার, সেই জিনিসটা আলোচনা করতে চাই। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পলে যাই, এক্সাম্পলে যাই, সেখান থেকে আসি কিভাবে তোমার পাই চার্ট আঁকা যায়। একটা উদাহরণ দেখি, এই ধরনটা সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, দেখো তাহলে এখানে বলা হচ্ছে যে উই আর গিভেন দ্য এক্সপেন্ডিচার পার মান্থ অফ এ ফ্যামিলি অন ডিফারেন্ট আইটেমস, কনস্ট্রাক্ট এ সুইটেবল ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট দ্য এক্সপেন্ডিচার্স। তো সেখানে এখানে যে বিষয়গুলো দেয়া আছে সেটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট ফ্যামিলির মাসিক যে খরচ, কোন কোন খাতে কত খরচ হচ্ছে এই জিনিসটা। তো দেখো এখানে খরচের যে বিষয়টা আছে তোমার মাঝখানে কলামে দেয়া আছে, আর আইটেম গুলো দেয়া আছে প্রথম কলামে বা বাঁদিকের কলামে, কোন কোন খাত আমরা খরচ গুলো করছি এইটা তোমার দেয়া থাকবে। ডান দিকের যে কলামটা আছে ওইটা আমরা পরে অ্যাড করে নিয়েছি, ওইটা আমাদের কাজের জন্য বা পাই চার্ট আঁকার জন্য আমরা অ্যাড করেছি, কিন্তু ওইটা তোমার দেয়া থাকবে না, এটা বের করে নিতে হবে। তোমার দেয়া থাকবে প্রথম দুইটা। এখন তোমরা যেহেতু পাই চার্ট এঁকেছো বা দেখেছো অথবা পাই চার্ট সম্পর্কে জানো, তো এটার চেহারাটা কিরকম সেটাও আমরা জানি। এটার চেহারা হচ্ছে তোমার বৃত্তাকার, তাই না? আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে অ্যাঙ্গেল থাকে বা কোণ থাকে, কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে একটা বৃত্তের কেন্দ্রে, কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে? 360 ডিগ্রি, রাইট, 360 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। তো ওই অ্যাঙ্গেলটাকে আসলে এই আইটেমের যে অংশ আছে সেই অংশ অনুযায়ী আমরা ভাগ করে নিব। তাহলে এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, দেখো এখানে একটু জুম করে নিয়েছি, দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেল ইকুয়াল টু হচ্ছে ফর্মুলা যেটা ব্যবহার করতে হবে, f/n। এখানে একটা জিনিস লেখা দরকার, সেটা হচ্ছে ইনটু হান্ড্রেড,
ইনটু হান্ড্রেড সরি ইনটু ইনটু থ্রি সিক্সটি, এই জিনিসটা লেখা হয় না ভুলে, ইনটু থ্রি সিক্সটি তোমরা লিখে নিবে। পরবর্তীতে আমি অবশ্য লিখেছি ভিতরে ফর্মুলা, এই জিনিসটা আসবে। তো দেখো এইখানে তোমার আমরা যেভাবে বের করেছি অ্যাঙ্গেলটা, প্রথমটা কিভাবে বের করেছি, এখানে এফ এর মান হচ্ছে 30 আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এন হচ্ছে 120, তাহলে 30/120 মাল্টিপ্লাই করলাম 360 দিয়ে, 360 দিয়ে মাল্টিপ্লাই করে ইকুয়ালস টু আমরা কত পেলাম, 90 ডিগ্রি পেলাম। ঠিক আছে, এইভাবে পরবর্তী যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা ব্যবহার করে আমরা পরের অ্যাঙ্গেলটা বের করলাম, তার পরবর্তীতে যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা ব্যবহার করে তারপরে অ্যাঙ্গেলটা বের করলাম, ব্যবহার প্রত্যেকটা অ্যাঙ্গেল বের করে আমরা যোগ করলাম, যোগ করে কত পেলাম, 360 ডিগ্রি। ওকে, এখন আমরা যাই তাহলে এখান থেকে কিভাবে আমরা আঁকলাম সেটা দেখি। আমরা পেয়ে গেলাম, হ্যালো হ্যালো মাইক টেস্টিং, হ্যালো স্যার কই, স্যার কি ডিসকানেক্ট হয়ে গেছিল নাকি? হ্যালো হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, ডিসকানেক্ট হয়ে গেছিলাম মাঝে বোধ হয়। জি স্যার বুঝতে পারছি স্যার। তাহলে আমরা এখন যেখানে ছিলাম দেখো যে চিত্রটা দেখছিলাম বেসিক্যালি পাই চার্ট, সেটা আমরা একটু আবার দেখি। এই যে পাই চার্টটা কি দেখা যাচ্ছে না? সবাই দেখতে পাচ্ছ পাই চার্টটা? জি স্যার। ওকে, তাহলে দেখো এখানে আমরা বলেছি যে একটা বৃত্ত আঁকতে হবে, বৃত্ত আঁকার পরে দেন হচ্ছে ব্যাসার্ধ আঁকতে হবে, ব্যাসার্ধটা কিভাবে আঁকতে হয় সেটা আমরা জানি, সেন্টার থেকে যে কোনো একদিকে আমরা আমার রেখা আঁকবো, একটু স্পটলাইট দিচ্ছি, এই এই যেখানে একটা ব্যাসার্ধ আঁকলাম। এরপরে চাদার ব্যবহার করতে হবে, আমার জ্যাঙ্গেল গুলো আমি পেয়েছি 90 ডিগ্রি, তারপরে 75 ডিগ্রি, 60 ডিগ্রি, তো চাদার ব্যবহার করে আমার এগুলো আঁকতে হবে। তো আমি চাঁদাটাকে এখানে সেট করব, সেট করে 90 ডিগ্রি আঁকলাম, আমি এখানে পেলাম, তো 90 ডিগ্রি পেলে সেইখানে আবার চাঁদাটাকে সেট করলাম, সেট করে এখান থেকে 75 ডিগ্রি আঁকবো। তো চাঁদার সাহায্যে আমি এখান থেকে 75 ডিগ্রি আঁকলাম, একে এখানে আসলাম, একইভাবে আবার এখানে আবার চাঁদাটা সেট করলাম, এখানে চাঁদা সেট করে তার পরবর্তী যে অ্যাঙ্গেলটা আছে 60 ডিগ্রি সেটা আমি আঁকার চেষ্টা করলাম, আঁকলাম, একে আমি পেলাম এইখানে। এরপর এখান থেকে আবার পরবর্তী অ্যাঙ্গেল 60 ডিগ্রি আঁকলাম, তারপরে আঁকলাম 45 ডিগ্রি, তারপরে বাকিটা আমার থেকে যাবে 30 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে আমি পাই চার্টটা আঁকবো। তো এখানে ব্যবহার করলাম কিসের ব্যবহার করলাম, আমার অ্যাঙ্গেলটাকে ব্যবহার করলাম, শুরুতে অ্যাঙ্গেলটা বের করে নিয়েছি, তারপরে হচ্ছে সেখান থেকে তোমার চাদর ব্যবহার করে, চাদর ব্যবহার করে আমি অ্যাঙ্গেল
অনুযায়ী প্রশ্নগুলো আঁকলাম। এখন এটা আসলে যদি কম্পিউটারে করো খুব সহজ, তোমার আঁকতেও হবে না, কিছু করতে হবে না, তুমি জাস্ট সেলে ডেটা ইনপুট দিয়ে ক্লিক করলে তোমার পাই চার্ট এঁকে দিবে। কিন্তু মেকানিজমটা কি আসলে বা কিভাবে তুমি আঁকবে সেই জিনিসটা দেখার জন্য তোমার বা বোঝার জন্য তোমার পাই চার্টটা মানে এখানে এঁকে দেখলাম আমি। তো দেখো সেখানে কম্পিউটারে আঁকলে তোমার বিভিন্ন কালার দিয়ে দিবে, কালার অনুযায়ী তোমার ডান পাশে যে মেনশন করা আছে সেটা তোমার পেজে বাবা দিয়ে দিবে। বলো স্যার, আচ্ছা এটাকে আমরা পাই চার্ট কেন বলবো, মানে কেনই বা এটার নাম পাই চার্ট? পাই চার্ট কেন বলবো তাই? জি স্যার। আচ্ছা নামকরণ নিয়ে কথা বলছো কি, কেন পাই চার্ট বলছি সেটা নাকি মানে এটা এই জিনিসটাকে কেন পাই চার্ট বলবো সেটা? জি স্যার, মানে আমরা যে অ্যাঙ্গেল গুলো বসাচ্ছি পরিসংখ্যান থেকে আমরা এই অ্যাঙ্গেল গুলো বসাচ্ছি একটা সার্কেল এর মধ্যে, সেই জায়গায় আমরা এক একটা অ্যাঙ্গেল হচ্ছে এক একটা ভাগ ধরে ধরে নিচ্ছে, মানে হচ্ছে ওই ফ্রিকোয়েন্সি আমরা বোঝাচ্ছি। এখন স্যার মানে এটাকে আমরা কেন মানে পাই চার্ট বলতেছি আসলে? আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো, এটা কি একটা বৃত্ত না, বৃত্ত কি না? দেখো তুমি যদি ক্ষেত্রফল বের করতে যাও তখন কি লাগে, তখন ক্ষেত্রফলটা ফর্মুলাটা কি? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। আবার যখন পরিধি বের করতে যাও তখন ফর্মুলাটা কি? টুয়াইস পাই আর, তাই না? টু পাই আর। বৃত্তের সাথে পাই এর কিন্তু একটা সম্পর্ক আছে, আছে কিনা? আচ্ছা স্যার, এবং আমরা এটা জানি যে পরিধি ডিভাইডেড বাই যে আমরা যদি বলি যে ব্যাস যেটা আছে ওটার নামই হচ্ছে স্যার পাই। গুড, তা আমরা কিন্তু আসলে ওই জিনিসটাই এখানে ওই রেশিওটাই রেশিও অনুযায়ী কিন্তু পোর্শনগুলো আঁকছি। সো যেহেতু বৃত্ত দিয়ে আঁকছি, বৃত্তের সাহায্যে আঁকছি আঁকছি, এবং তুমি যেটা বললা যে পরিধিকে মানে ক্ষেত্রফল, পরিধিকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে সরি ক্ষেত্রফলকে পরিধিতে ভাগ করলে আমরা পাই পাই, পাই আর স্কয়ার, তো পাই পাই অবশ্যই থাকে। তো সেক্ষেত্রে তোমার পাই এর সাথে যেহেতু একটা সম্পর্ক বিদ্যমান এবং সরাসরি বৃত্ত দিয়েই যেহেতু আমরা এটা আঁকছি, তো এই কারণে আমরা এটার নাম দিয়েছি পাই চার্ট। ঠিক আছে, এটা নামকরণটা পাই চার্ট হয়েছে। এটা হচ্ছে আমার লজিক, এটা আমার লজিক। তবে আমার মনে হয় আমার লজিকটা ঠিক আছে, কারণ আমি এর ব্যতিক্রম কিছু দেখি না। যেমন আয়ত লেখ, আমরা হিস্টোগ্রাম পড়েছি আয়ত লেখ, সেখানে কিন্তু আয়তক্ষেত্রের ব্যবহার ছিল, এই জন্যই আমার মনে হয় আয়ত লেখ নাম হয়েছে। আর এখানে তোমার বৃত্তের ব্যবহার, বৃত্তের সাথে যেহেতু পায়ের রিলেশনশিপ আছে এই কারণে এটার নাম পাই চার্ট হয়েছে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন দেখি যে আসলে এটা কিভাবে এঁকেছি। আমরা তো বললাম, মেনশন করলাম যে তোমার ব্যাসার্ধ এঁকেছি, তারপরে সেখান থেকে চাদার ব্যবহার করে অ্যাঙ্গেল গুলোকে আমি সেট করে বিভিন্ন অংশগুলো আমি আঁকলাম। এরপরে মেনশন করার পালা, দেখো আমি ডান পাশে মেনশন করে দিয়েছি ফুড, ফুড কে ডট ডট দিয়ে মেনশন করেছি এখানে। এরপরে ধরো ক্লদিং টাকে আমি ক্রস দিয়ে মেনশন করেছি। এরপরে তোমার রেসিডেন্স কে সার্কেল দিয়ে মেনশন করেছি, এডুকেশন কে টিক দিয়ে মেনশন করেছি, তারপরে মেডিসিন কে মেনশন করেছি তোমার স্কোয়ার দিয়ে, এবং আদার্স কে স্টার দিয়ে। এইভাবে মেনশন করে তোমরা চাইলে মেনশন করে দিতে পারো। ঠিক আছে, এখন তোমরা যদি এত কষ্ট করতে না চাও, বলো যে স্যার এটা কি দরকার, আমরা তো খুব সহজেই চাইলে ভিতরে লিখে দিতে পারি, ভিতরে লিখে দিতে পারি বা এইভাবে করতে পারো তোমার এরকম এরকম দিয়ে তুমি তোমার লিখলে কি এখানে ফুড, ঠিক আছে, এরকম তুমি লিখে দিলে চেষ্টা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা আমরা করতে পারি, এইভাবে আমরা পাই চার্টটা আঁকলাম। তোমরা নিজেরা চেষ্টা করে দিবা অবশ্যই, এবং যদি
পরীক্ষায় আসে, আমি স্পষ্ট করে বলতে চাই, যদি পরীক্ষায় আসে তোমাদেরকে অবশ্যই বৃত্ত আঁকতে হবে কাটা কম্পাস দিয়ে, একদম সার্কেল যাতে হয়, আর চাদার ব্যবহার করে তুমি অ্যাঙ্গেলটা আঁকবে, ঠিক আছে? কারণ এখানে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থাকতে পারে, 45 ডিগ্রি, তারপরে তোমার 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 10 ডিগ্রি থাকতেই পারে। তো ওইটা চাদার ব্যবহারটা সবচেয়ে বেশি সুইটেবল এখানে করে আঁকবে। কলম দিয়ে আঁকো ডাজন্ট ম্যাটার, পেন্সিল দিয়ে আঁকতে হবে নট নেসারি, কলম দাও, কিন্তু এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে বৃত্তটা সুন্দর হইতে হবে। আমি কিন্তু কাটা কম্পাস দিয়ে আঁকি নাই, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি আঁকলাম। তোমরা যখন আঁকবে অবশ্যই কাটা কম্পাসের ব্যবহার করতে হবে সেখানে, এবং চাদার ব্যবহার করতে হবে, এছাড়া তোমার সুন্দর হওয়ার বা ভালো হওয়ার সুযোগ কিন্তু নাই। তাহলে এইটা আমরা পেলাম, পাই চার্ট কিভাবে আঁকা হলো সেটা দেখা গেল, এবং এর ব্যবহার সম্পর্কে আমরা একটু আগেই বলেছি, শুরুতেই বলেছি কোথায় কোথায় ব্যবহৃত হয়। আর একটা বিষয় একটু ধারণা দেয়, সেটা হচ্ছে ধরো এটা ছিল একটা এক্সাম্পল যে একটা ফ্যামিলিতে তোমার মান্থলি এক্সপেন্ডিচার, ঠিক আছে, কত হয় বা কি কোন অংশে কত খরচ করা হয় সেটা সংখ্যা দেওয়া আছে এখানে। এছাড়া ধরো আমাদের দেশে বাজেট ঘোষণা করা হয়, তো বাজেট ঘোষণা করলে তখন তোমার খরচের খাতগুলো কিন্তু সুন্দর করে পত্রিকাগুলো উপস্থাপন করে, বা বাজেট কোন খাত থেকে কত ইনকাম হবে, বাজেটের কত অংশ আসবে সেটা কিন্তু মেনশন করা থাকে, খুব সুন্দর করে তোমার উপস্থাপন করা হয় পাই চার্ট মাধ্যমে। একটা জিনিস লক্ষণীয় যে আসলে এখানে পাই চার্টটা কেন, তো এখানে আমি যে শুরুতে প্রবলেমটা যখন লিখেছি তখন বলেছি সুইটেবল ডায়াগ্রাম, তো এই উদাহরণের ক্ষেত্রে পাই চার্টটা কেন সুইটেবল সেটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। তোমরাও দেখা যাবে যে মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাবে, হয়ে যেতে পারো যে আসলে এখানে পাই চার্ট করলাম, পাই চার্ট না করে আমি অন্য কিছু করতে পারতাম, এই প্রশ্নটা আসবে পরে, আমি যদি আগে একটু ব্যাখ্যা করে নিই, তারপরে পরবর্তীতে যদি কনফিউশন থাকে সেটা আলোচনা করবোই। তো যদি তোমার এরকম হয় যে তোমার একটা নির্দিষ্ট ইয়ার বা একটা নির্দিষ্ট মান্থ বা তোমার একটা সামগ্রিক একটা বিষয়ে তোমার খণ্ড খণ্ড বা তোমার অংশ আলাদা আলাদা করে তোমার উপস্থাপন করার প্রয়োজন পড়ছে, তখন পাই চার্টটা হচ্ছে সুইটেবল ডায়াগ্রাম। তোমার আরো একটা ডায়াগ্রাম আমরা শিখবো একটু করি, বার ডায়াগ্রাম। তো যদি একটা সামগ্রিক বিষয়কে আংশিক ভাবে উপস্থাপন করার প্রয়োজন পড়ে, প্রত্যেকটা অংশ আলাদা ভাবে উপস্থাপন করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমরা পাই চার্টটা করলে ভালো হয়, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমি আবার আসবো, তোমরা যদি না বুঝে থাকো পাই চার্টের আলোচনায়, আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী যে আলোচনাটা আছে সেটা হচ্ছে বার ডায়াগ্রাম। দেখি বার ডায়াগ্রামটা আসলে কিভাবে আমরা করতে পারি। এই উদাহরণটা দেখো, দ্য নাম্বার অফ ওডিআই প্লেড দ্য এশিয়ান 5 কান্ট্রি ইন 2007 আর গিভেন, ড্র এ বার ডায়াগ্রাম। তোমাকে একটা বার ডায়াগ্রাম আঁকতে বলছি। এখন এই বার ডায়াগ্রামের যে বিষয় সেটা তোমাকে আগে স্পষ্ট করে দিয়েছে যে তোমাকে বায়োডায়াগ্রাম আঁকতে হবে, বায়োডায়াগ্রামটা আঁকবো কিভাবে সেটা আমাদের দেখা দরকার। এখানে আছে কি কি দেওয়া আছে, দেখো কান্ট্রি দেওয়া আছে, একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল এবং ক্যাটাগরি গুলো দেওয়া আছে, তোমার আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ঠিক আছে, নাম্বার অফ ওডিআই দেওয়া আছে, আফগানিস্তান ধরো 10টা খেলছে, বাংলাদেশ 15টা খেলেছে, ইন্ডিয়া 17টা, পাকিস্তান 20টা, শ্রীলঙ্কা 25টা এরকম খেলেছে। ওকে,
এখন এটাকে বার ডায়াগ্রামে আমরা বুঝতে পারব কিভাবে করব সেটা আমরা দেখি বার ডায়াগ্রামটা দেখে আসি এইখানে দেখো কিভাবে উপস্থাপন করলাম এক্স অক্ষে কান্ট্রি লিখলাম তো কান্ট্রি লিখে ক্যাটাগরিগুলো আমি লিখলাম আফগানিস্তান এএফজি বাংলাদেশ পিজি আইএনজি ইন্ডিয়া পিএকে পাকিস্তান এসএস ছিলাম আর ওয়াই অক্ষে আমি একটা স্কেল করলাম এখানে তোমার নাম্বার অফ ওডিআই ঠিক আছে তো নাম্বার অফ ওডিআই সর্বোচ্চ আছে আমার 30 আমি 40 পর্যন্ত স্কেলিং করলাম তো এখানে একটা বিষয় লক্ষণীয় এটা আমরা গ্রাফ না বলে ডায়াগ্রাম কেন বলছে গ্রাফে দেখো গ্রাফ যখন ব্যবহার করেছিলাম তখন কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা অক্ষ ছিল এবং দুটো অক্ষকে কিন্তু আমরা স্কেল দিয়েছি দুটো অক্ষেই আমরা স্কেল ব্যবহার করেছি আর এখানে কিন্তু একটা অক্ষে স্কেল সেই অর্থে তোমার যদি বলতে চাও আংশিক গ্রাফ বলা যায় পুরোপুরি গ্রাফ বলা যাবে না এই জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলছি না এটাকে ডায়াগ্রাম বলছি ঠিক আছে কারণ এখানে তোমার ওইভাবে গ্রাফের ব্যবহারটা নাই তুমি সুন্দর করে যদি স্কেল ব্যবহার করো স্কেল ব্যবহার করো তুমি এটা করতে পারছো আচ্ছা তো এটার কনস্ট্রাকশনটা কিভাবে করবে তোমরা ভেরি সিম্পল তোমার আফগানিস্তান 10টা ওডিআই খেলেছে তো আফগানিস্তান বরাবর তুমি 10 পর্যন্ত একটা বার আঁকলে এখানে আয়তক্ষেত্রের মতো একটা বার আঁকলে তো বাংলাদেশ 15টা ওডিআই খেলেছে বাংলাদেশে বরাবর একটা তোমার বার আঁকলে যেখানে 15 আছে সেই বরাবর এইভাবে বাকিগুলো আমরা আঁকলাম তো হয়ে গেল আমাদের বার এবং এটাকে তুমি চাইলে কালার করে দিতে পারো বা আলাদাভাবে মেনশন করে দিতে পারো মানে অথবা এভাবে রাখলে কোনো অসুবিধা নেই ডায়াগ্রামটা একেবারে সিম্পল এখন আমরা দুইটা ডায়াগ্রাম শিখলাম একটা হচ্ছে পাই চার্ট অথবা পাই ডায়াগ্রাম বলে অনেক সময় আর একটা হচ্ছে বার ডায়াগ্রাম তো এই দুইটা কোনটা কোথায় সুইটেবল সেটা আমাদেরকে একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে এখন প্রশ্ন আসতে পারে তোমাদের হ্যাঁ বলো স্যার আফগানিস্তানের স্যার যে 10 নিলাম স্যার এক্স এক্সিস এ স্যার কোন মানে ইএ মানে পয়েন্ট নিতে হবে না নাকি স্যার এমনি আমি স্যার ইএ কেটে দেব তুমি তোমার ইচ্ছে মতো নিতে পারো এখানে তোমার এক্স এক্সিস এ কোনো স্কেল নাই আমি আগেই বলেছি যে তোমার এখানে ওয়াই এক্সিস এর স্কেলটা তুমি ব্যবহার করতে পারছো বা পারবে তো এক্স এক্সিস এ তোমার কোনো স্কেল থাকবে না তুমি এই যে স্যার এটা তো গ্রাফ পেপারে আঁকতে হবে গ্রাফ পেপারে আঁকা ভালো গ্রাফ পেপারে আঁকা ভালো এই জন্য বলছি কারণ হচ্ছে তুমি তখন ওয়াই এক্সিস এর স্কেলটা একদম সূক্ষ্মভাবে নিতে পারবে আর যদি তুমি সাদা প্লেন সাদা কাগজে আঁকো সেক্ষেত্রে ভুল হবে বলবো না তোমার স্কেল দিয়ে যদি মেপে মেপে আঁকতে পারো ভালো কিন্তু সেখানে ভুল হওয়ার চান্স থাকে এই জন্যই আমি এটাকে গ্রাফে আঁকার পক্ষে বা গ্রাফে আঁকলে এটা নির্ভুল ভাবে তোমরা আঁকতে পারবে ঠিক আছে আচ্ছা তবে এটাকে বার ডায়াগ্রাম বলে এই জন্য যেহেতু ওয়াই এক্সিসে কোনো স্কেল নাই শুধু একটা দিকে স্কেল এই জন্য তো তুমি যেটা বলেছো বুঝতে পেরেছি আমি তোমার কোশ্চেনটা ছিল যে স্যার এক্স এক্সিসে কোনো স্কেল ব্যবহার করা লাগবে কি না উত্তর হচ্ছে না এক্স এক্সিসে কোনো স্কেল ব্যবহার করা লাগবে না এটা তো ক্যাটাগরি যেমন আফগানিস্তান একটা ক্যাটাগরি বাংলাদেশ একটা ক্যাটাগরি তো ক্যাটাগরি গুলো তুমি জাস্ট ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে তুমি তোমার ইচ্ছা মতো লিখে তারপর সেই বরাবর তুমি একটা বার রেখে দিবে তো এখনই তোমার বার ডায়াগ্রামটা হয়ে গেল আচ্ছা আর যে আর কারো কোনো কোশ্চেন আছে এই সংক্রান্ত নেই স্যার একটা কোশ্চেন ছিল বলো স্যার এক্স এক্সিস বরাবর স্যার যে আমরা প্রথমে আফগানিস্তানের যে ডেটাটা অনুযায়ী হচ্ছে স্যার আয়তটা আঁকছি ওখানে যে স্যার স্পেসটা দিছি যে বাংলাদেশের মাঝখানে ওইটুকু কি স্যার নির্দিষ্ট কোনো মাপ নিয়ে দিতে হবে নাকি না না এটা আমার নির্দিষ্ট কোনো মাপ নাই তুমি তোমার ইচ্ছে মতো এটা তুমি তোমার ইচ্ছে মতো দিতে পারবে তবে দেখা সৌন্দর্যের জন্য তুমি ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করবে এখানে আমার ওই যে ওইভাবে হাতে এঁকেছি তো করা যায় নাই
তুমি গ্রাফ একলাই তো করতে পারবে ইকুয়াল ডিসটেন্স মেইনটেইন করে, তবে নির্দিষ্ট কোনো মাপ নেই, যেমন আফগানিস্তান এবং বাংলাদেশের মাঝখানে যে গ্যাপটুকু ওটার কোনো নির্দিষ্ট মাপ নেই, এটা তুমি তোমার ইচ্ছে মতো নিতে পারবে। জি স্যার, তাহলে তো স্যার আমরা বার ডায়াগ্রাম আঁকার পরে এটা বোঝা যাচ্ছে বা আমরা বলতে পারি যে স্যার হিস্টোগ্রামের সাথে বার ডায়াগ্রামের জাস্ট তফাৎটা হচ্ছে যে মাঝখানে হিস্টোগ্রামে হচ্ছে প্রত্যেকটা আয়ত অ্যাটাচড ছিল আর লাগালাগি ছিল, আর বার ডায়াগ্রাম ফাঁকা থাকবে। এক্স্যাক্টলি, আমি হ্যাঁ এক্স্যাক্টলি আমি এই জিনিসটাই আসতে যাচ্ছিলাম আলোচনা করার জন্য। তো হিস্টোগ্রাম আর বার ডায়াগ্রাম অনেকটাই কাছাকাছি দেখতে, কিন্তু হিস্টোগ্রামে যেটা হয় যে একটা বারের সাথে একটা বার বা একটা আয়তের সাথে একটা আয়ত একদম লাগানো থাকবে, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না শুধু কথা, আর বার ডায়াগ্রামে গ্যাপ থাকবে। আর একটা বিষয় হিস্টোগ্রামে তোমার এক্স অ্যাক্সিস তে স্কেল থাকে, তোমার ক্লাস থাকবে, ক্লাসের যে স্কেলটা সেখানে তুমি লিখতে হবে এখানে, বাট এখানে তো ওই রকম কোনো ক্লাস নাই, এই জন্য আমরা এটাকে ওইভাবে লিখবো না, আলাদা আলাদা করে লিখবো। আর তুমি যেটা বলেছো যে পার্থক্য, ওইটা তো একটা মেজর পার্থক্য যে বার ডায়াগ্রামটা আমরা সেপারেটলি লিখবো, আর হিস্টোগ্রামটা আমরা একটা সাথে একটা লাগিয়ে তারপরে লিখবো। আচ্ছা, আর আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আর একটা বিষয় একটু নিচ থেকে আলোচনা করি, কারণ এই কোশ্চেনটা অনেকেই করে, হয়তো তোমাদের আসতেছে না কারো মনে। প্রশ্নটা হচ্ছে যে ধরো এই যে আমি এখানে যে উদাহরণটা দিয়ে বার ডায়াগ্রাম আঁকলাম, তো এটা এটা দিয়ে তো পাই চার্ট আঁকা যাইতো, যাইতো কিনা? আমি চাইলে পাই চার্ট আঁকতে পারতাম না? জি স্যার, পারা যেত। জি স্যার, যে প্রশ্নটা তো আসলে আসে নাই বা করো নাই, তো যাই হোক যদি তোমার এমন হয়, আমরা পাই চার্টের ক্ষেত্রে বলেছি কি, পাই চার্টের ক্ষেত্রে বলেছি যে তোমার একটা সামগ্রিক বিষয়কে তুমি উপস্থাপন করতে যাচ্ছ, এবং আংশিক বিষয় যদি তোমার বিশ্লেষণ করা লাগে বা উপস্থাপন করতে হয় সুন্দর করে, তাহলে তুমি পাই চার্টটাকে ব্যবহার। তো এখানে কিন্তু ওইরকম কোনো বিষয় না, আবার বিষয় আছেও, তারপরেও ধরো এখানে ওডিআই ম্যাচ খেলার বিষয় যে কে কয়টা খেললো, এইটা বার ডায়াগ্রাম দিয়ে করলে কম্পারিজনটা ভালো হয়, কম্পারিজনটা করতে ভালো হয়। যেরকম যেমন আমি এট এ গ্লান্স তাকালেই বুঝতে পারি যে আসলে সবচেয়ে বেশি ওডিআই খেলেছে ইন্ডিয়া, সবচেয়ে কম খেলেছে আফগানিস্তান, ঠিক আছে, কে কয়টা খেলেছে একদম চোখের সামনে ভাসতেছে, এরকম একটা বিষয়। তো এটা দিয়ে পাই চার্ট আঁকলে কিন্তু তুমি ওইভাবে পিক করতে পারবে না বিষয়গুলো। পাই চার্ট তোমাকে কি দেবে, পাই চার্ট তোমাকে একটা অ্যাঙ্গেল দিয়ে অংশকে বোঝাবে, এটা কিন্তু কোনো অংশের এরকম বিষয় না। হ্যাঁ, ওটা দ্বারা বোঝা যাবে, তবে এই ক্ষেত্রে বার ডায়াগ্রামটা বেশি সুইটেবল। হ্যাঁ, আমি আরেকটু উদাহরণ টেনে বলি, যেমন ক্রিকেট ম্যাচের কথা, ক্রিকেট ম্যাচে যেখানে পাই চার্ট ব্যবহার করা হয় সেখানে কিন্তু তোমার পাই চার্টটাই সুইটেবল, ঠিক আছে, একটা ইনিংসের কোন জায়গায় কয়টা কোন অংশে কত টুকু রান আসলো। আবার যেখানে বার ডায়াগ্রাম ব্যবহার করা হয় যেমন তোমার যে প্রতি ওভারের যে রান সংখ্যা, এখন তো টি টোয়েন্টির যুগ, তো সেখানে প্রতি ওভারে তোমার কত রান হলো, বিশ ওভারে কত রান হলো প্রতি ওভারে, সেটা আবার উপস্থাপন করার জন্য কিন্তু আমরা কি ব্যবহার করছি, তোমার বার ডায়াগ্রাম ব্যবহার করছি। তো এই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে যে যেখানে যেটা সুইটেবল সেখানে সেটা ব্যবহার করা উচিত বা প্রযোজ্য হবে। এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশন, আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করলাম, ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন করলাম, আমাদের প্রেজেন্টেশন শেষ, ইনফ্যাক্ট দ্বিতীয় চ্যাপ্টারও মোটামুটি শেষ হলো, আমরা নতুন একটা চ্যাপ্টার আজকে ঢুকবো, আংশিক ধারণা দিব। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো বা বলো। স্যার, একটা প্রশ্ন ছিল, বলো। আমাদের কি উল্লেখ থাকবে না যে আমি মানে যখন কোশ্চেনে দেখা থাকবে না যে আমি কিভাবে মানে দেখাবো, বার ডায়াগ্রামে দেখাবো না পাই চার্টে দেখাবো না হিস্টোগ্রামে দেখাবো, তো প্রশ্ন উল্লেখ থাকবে না নাকি আমাকে বুঝে নিতে হবে? এটা তোমাকে বুঝে নিতে হবে,
বলা থাকবে সুইটেবল ডায়াগ্রাম। তো তুমি উদাহরণটা দেখে বুঝতে হবে তোমাকে যে আসলে আমি কোনটা সুইটেবল এখানে, সেই অনুযায়ী তোমার ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন এখানে বিষয়টা হচ্ছে যে তুমি যদি একেবারে অপোজিটটা ইউজ করো তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি নাই, জিরো। আর যদি কাছাকাছি ব্যবহার করো তাহলে হয়তো আংশিক নাম্বার পাবা। যেমন আমি বলি যেখানে হিস্টোগ্রাম আঁকা উচিত সেখানে বার ডায়াগ্রাম আঁকলে একেবারেই তোমার হবে না, কিন্তু ধরো তুমি পাই চার্ট আঁকা উচিত সেখানে তুমি বার ডায়াগ্রাম আঁকতে পারলে ভুল বসে সেখানে তুমি আংশিক নাম্বার পাবে, এরকম একটা বিষয়। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। স্যার সবচেয়ে সহজ মানে একবার বোঝা যায় যে কোনটা একবার সুইটেবল হয় এরকম কি কোনো মানে ক্লু আছে? শোনো, ক্লু তো আছেই। আমরা এই পর্যন্ত কয়টা প্রেজেন্টেশন করলাম, একটা পড়েছি হিস্টোগ্রাম, এরপরে পড়েছি ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, অজিব কার্ভ, চারটা গ্রাফের ক্ষেত্রে চারটা পড়েছি, আর আজকে বললাম দুটা, একটা হচ্ছে তোমার পাই চার্ট একটা বার ডায়াগ্রাম। তো আজকে দুটো হচ্ছে ডায়াগ্রাম, এখানে গ্রাফের ব্যবহার না করলেও চলে, আর আগে গুলো তোমার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। সেখানে হিস্টোগ্রাম তোমাকে দেখা যাবে যে উদাহরণ দিয়ে যদি বুঝতে পারবে, যেমন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেখানে ক্লাস আছে ফ্রিকোয়েন্সি আছে, এটা যদি তোমার উপস্থাপন করতে বলে তোমাকে অবশ্যই তোমার হিস্টোগ্রাম করতে হবে। ঠিক আছে, তো উদাহরণ দিয়ে বুঝতে পারবে এটা আসলে এইভাবে তোমার যদি উল্লেখ করে না তোমার উচিত। আর জানলাম দুই ধরনের আছে, আরো আছে, আমি দুইটা পড়েছি, এর মধ্যে যেটা সেটা ব্যবহার করবা, এইরকম বিষয়গুলো আসলে। ঠিক আছে, যাক আমরা 63 প্রেজেন্ট আছি এখানে, আমরা 2 মিনিট পরে একটা ব্রেক চলে আসবে, আমরা এরপরে আবার জয়েন করব, দেখি 63 সবাই আসে কিনা প্রেজেন্ট। স্যার হ্যাঁ বলো স্যার, পাই চার্টে অ্যাঙ্গেলটা কিভাবে বের করে এটা যদি আরেকটু দেখাই দেন, মানে আরেকবার পাই চার্টের অ্যাঙ্গেল দেখো। এখানে এই ফরম্যাটটা ব্যবহার করে আমি পাই চার্টের অ্যাঙ্গেলটা বের করেছি। দেখো ফ্রিকোয়েন্সি এফ বাই এন, এফ বাই এন ইন্টু 360 করলে আমরা পেয়েছি 90 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা 25 মাল্টি by 25 by 120 multiply 360 এভাবে করলে আসবে তোমার 75, 20 divided by 120 into 360 এভাবে করলে আসবে 60 ডিগ্রি, এভাবে করে আমরা পেয়েছি। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই। আর যদি কারো কোনো আমরা চলে আসতেছি, অর্ধেকটাই চলে আসছি প্রায়, 30% সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন একটা নতুন
চ্যাপ্টারে যেতে চাই। নতুন একটা চ্যাপ্টারে যেতে চাই আমরা, একটু তাহলে সেটার পিডিএফটা একটু দেখি, শেয়ারটা দিই। দেখা যাচ্ছে? জি স্যার। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ওকে। আমরা মেজার্স তে যাওয়ার আগে আগে সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে কি বুঝি সেটা একটু দেখে নিই। দেখো, ইন এ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল দ্য ভ্যালু অফ এ সিরিজ অফ ডেটা হ্যাভ এ ফ্রিকোয়েন্সি হ্যাভ এ টেন্ডেন্সি টু ক্লাস্টার অ্যারাউন্ড এ সার্টেন পয়েন্ট ইউজুয়ালি at the center of the series is called central tendency and its numerical measures are called the measures of central tendency. ঠিক আছে, তো এখন এখানে দেখো যে কথাটা বলা আছে সেটা হচ্ছে যে ডেটার একটা টেন্ডেন্সি কাজ করে একটা সার্টেন পয়েন্টে আসে। তার আগে আমি একটা বাস্তবিক উদাহরণ দিই, যেমন আমাদের সকলের টেন্ডেন্সি থাকে কি ঢাকায় যাওয়ার, তাই না? তোমরা লক্ষ্য করে দেখবা যে বিভিন্ন কারণে আমরা ঢাকাতে যাই, কেউ পড়াশোনার কারণে, কেউ চিকিৎসা নেওয়ার জন্য, বা কেউ জরুরি প্রয়োজন অফিসিয়াল কাজে। তো আমাদের সকলের কিন্তু একটা টেন্ডেন্সি কাজ করে সেন্টারে যাওয়া, ঢাকা হচ্ছে আমাদের সেন্টার বা রাজধানী সহ, সেখানে যাওয়ার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে। তো ডেটার মধ্যে এরকম একটা টেন্ডেন্সি আছে বা কাজ করে, সেটা হচ্ছে যে একটা স্যাম্পলের একটা নির্দিষ্ট একটা স্যাম্পলের ডেটার তোমার একটা সার্টেন পয়েন্ট থাকে বা একটা নির্দিষ্ট ডেটা থাকে, যে ডেটার আশেপাশে বাকি যে ডেটা গুলো আছে সেগুলো কি করে অবস্থান করে বা তার কাছাকাছি থাকার একটা চেষ্টা করে। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটাকে বলা হচ্ছে আমার সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, তো আর এটার যে নিউমেরিক্যাল মেজারমেন্ট, ইটস নিউমেরিক্যাল মেজার্স আর কল্ড দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এটার যে নিউমেরিক্যাল মেজারমেন্ট বা নিউমেরিক্যাল মেজার, এটাকে আমরা বলছি সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার। ওকে, তাহলে এখন আমরা পাঁচ ধরনের মেজার পড়ব আমরা এখানে। মিন হচ্ছে তিন ধরনের, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, আর চার নম্বর হচ্ছে মেডিয়ান, পাঁচ নম্বর হচ্ছে মোড। তো তোমরা এর মধ্যে তিনটা অলরেডি পড়ে ফেলেছো, একটা হচ্ছে প্রথমটা যেমন অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড়টা তোমরা পড়েছো, মধ্যমা পড়েছো, চার নম্বরটা পড়েছো, প্রচুরক পড়েছো, পাঁচ নম্বরটা মোড এটা পড়েছো। তো আর আমরা এখানে অ্যাডিশনাল দুইটা মেজার করবো, একটা হচ্ছে জিওমেট্রিক মিন, একটা হারমোনিক মিন। প্রত্যেকটার উদাহরণ সহ সুবিধা অসুবিধা কোথায় কোনটা সুইটেবল সেটা ডিটেলস আলোচনা করবো। তো আমরা আজকে শুরুতে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। ওকে, দেখো অ্যারিথমেটিক মিনের যে সংজ্ঞাটা, মানে অ্যারিথমেটিক মিন বলতে আমরা কি বুঝি এটা একটু দেখি। বেসিক্যালি আমরা এটা মানে নিজের অজান্তেই ব্যবহার করে থাকি। আমি সংজ্ঞায় ফর্মাল সংজ্ঞায় যাওয়ার আগে একটু উদাহরণ দিই, আমরা কিভাবে আমরা নিজের অজান্তে ব্যবহার করি। যেমন ধরো আমরা জানতে চাই, ধরো আমাদের তিনটা কাছে তিনটা অ্যামাউন্টের টাকা আছে, আমার একজনের কাছে আছে 1000, আরেকজনের কাছে আছে 800, আরেকজনের কাছে আছে 600। তিনটা অ্যামাউন্টের টাকার যদি অ্যাভারেজ বের করা লাগে, গড় বের করা লাগে, তাহলে আমরা সিম্পলি কি করি, তিনটা অ্যামাউন্ট যোগ করি, তিন দ্বারা ভাগ করি, তাই না? তাহলে এই যে প্রক্রিয়াটা আমরা করলাম, করে যে অ্যাভারেজটা বের করলাম, এটি হচ্ছে আমার অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়। ঠিক আছে, তো এখন আসো আমরা কিভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারি। অ্যারিথমেটিক মিন অফেন সিম্পলি রেফার্ড অ্যাজ এ মিন, অ্যারিথমেটিক মিন কে অনেক সময় সিম্পল ভাবে মিন বলা হয়ে থাকে, ইজ দ্য টোটাল অফ দ্য ভ্যালুস অফ এ সেট অফ অবজারভেশনস ডিভাইডেড বাই দেয়ার
total number of observations. It is denoted by AM or X bar. এটাকে AM দ্বারা প্রকাশ করা হয় অথবা X bar দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা। তাহলে এটা গেল আমার সংজ্ঞা যেটা আমরা উদাহরণ দিয়ে একটু আগে বললাম। তো এখানে দেখো আমরা যে পাঁচটা মেজার যে করবো অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন হারমোনিক মিন মিডিয়ান মোড এই পাঁচটা মেজারই আমরা দুই ধরনের ডাটার জন্য করব দুই ধরনের ডাটা ডাটা এক ধরনের ডাটাকে বলা হবে আনগ্রুপ ডাটা আর অন্য আরেক ধরনের ডাটাকে বলা হবে গ্রুপ ডাটা ঠিক আছে তাহলে আনগ্রুপ ডাটা কোনটাকে বলা হবে আনগ্রুপ ডাটা হচ্ছে আমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করেছি তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করার আগের যে অবস্থাটা আগ মুহূর্তে যে আমরা যে অবস্থায় ডাটাটাকে পাই সেটাকে আমরা বলছি আনগ্রুপড ডাটা আর গ্রুপ ডাটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করে ফেলার পরে একটা র ডাটা থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করে ফেলার পরে যে অবস্থাটা সেটাকে আমরা বলছি গ্রুপ ডাটা এই যে গ্রুপ ডাটার চেহারাটা হচ্ছে এরকম এক্সাম্পল যেমন এখানে প্রফিট দেয়া আছে নাম্বার অফ কোম্পানিজ দেয়া আছে এটা এটা হচ্ছে আমার গ্রুপ ডাটা আর আনগ্রুপ ডাটা কোনটা এই যে উপরে যেটা এখানে উদাহরণ দেওয়া আছে এক্সাম্পল যেমন 14,870 14,930 15,020 এরকম ঠিক আছে তো দুই ধরনের জন্য দুই ধরনের ডাটার জন্য আমরা প্রত্যেকটা মেজারকে পড়বো অ্যারিথমেটিক মিন যেহেতু পড়ছি এটাও ঠিক দুই ধরনের ডাটার জন্য আমরা পড়বো তো শুরুতে দেখো আনগ্রুপ ডাটার জন্য যে ফর্মুলাটা হচ্ছে x বার ইকুয়ালস টু x1 প্লাস x2 প্লাস আপ টু xn ডিভাইডেড বাই n এটাকে সংক্ষেপে লেখার জন্য আমরা লিখি কি সামেশন xi বাই n যেখানে i ভ্যারিয়েবল 1 টু n আচ্ছা তো মোট কথা হচ্ছে মানে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব বা তোমার এক্সিকিউশনটা কিভাবে করব সেটা হচ্ছে আমাদের যে ডেটাটা দেয়া থাকবে র ডেটা সেগুলোকে আমি যোগ করে ফেলব যে কয়টা সংখ্যা আছে সে সবগুলোকে যোগ করে ফেলব এবং যে কয়টা সংখ্যা যোগ করব ঠিক তত দ্বারাই কি করব ভাগ করব ভাগ করলে আমরা অ্যাভারেজটা পেয়ে যাব তো তোমরা এখন ট্রাই করো এখানে যে উদাহরণটা দেয়া আছে যে ফিগার গুলো দেয়া আছে সেগুলো যোগ করে এখানে যে কয়টা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করো ভাগ করে আনসারটা কত আসে সেটা আমাকে বলো সবাই করো করে আমাকে আনসারটা বলো কত আসে করতে পারছো কি স্যার মেবি 14,940 14,940 আর কি করেছো ওকে তাহলে এটা কিভাবে সম্ভব হলো আমরা কি কি করলাম এখানে আমার 10টা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা সংখ্যাকে আমি যোগ করে ফেললাম যোগ করে দেন হচ্ছে আমি 10 দিয়ে ভাগ দিলাম তাই না n এর মান হচ্ছে আমার 10 কারণ হচ্ছে 10টা সংখ্যা 10 দিয়ে ভাগ দিয়ে যেটা আসলো সেটাই হচ্ছে আমার আনসার বা অ্যারিথমেটিক মিন 14,940 ওকে তাহলে আমরা এটা আনগ্রুপ ডাটার জন্য শিখলাম এবার আসো গ্রুপ ডাটা ফর্মুলাটা আগে দেখি গ্রুপ ডাটায় আমরা আগেই বলেছি সেখানে ক্লাস থাকবে ফ্রিকোয়েন্সি থাকবে তো
ক্লাস যদি থেকে থাকে তাহলে যেটা করতে হবে যে ক্লাসের মিড ভ্যালু বের করে ফেলতে হবে, যেটাকে আমরা xi হিসেবে মেনশন করেছি এখানে, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে fi। তাহলে f1 এর সাথে x1 প্লাস f2 এর সাথে x2 এভাবে তাহলে fn এর সাথে xn মাল্টিপ্লাই করে উপরে লিখতে হবে টোটালটা, আর নিচে হবে f1 প্লাস f2 প্লাস f2 fn, তার মানে n পর্যন্ত। তার মানে হচ্ছে টোটালটা হবে আমার ক্যাপিটাল n, তার মানে টোটাল নাম্বার ফ্রিকোয়েন্সি, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তো এখানে সামেশন fi xi যেখানে i বেস 1 টু n, আর নিচে টোটালটা হবে ক্যাপিটাল n। এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন আসো আসলে এটাকে এক্সিকিউট করব কিভাবে। আমরা এই উদাহরণটায় একটা সলভ করার জন্য একটা টেবিল তৈরি করা লাগবে। সেই টেবিলটা কিভাবে তৈরি করতে হয় বা টেবিলে কি কি লিখতে হবে সেটা আমরা দেখি। এই যে টেবিলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই, আমরা সলিউশনটা লিখে এভাবে একটা টেবিল তৈরি করে ফেলো, টেবিল ফর ক্যালকুলেশন লিখে সেখানে চারটা কলাম করতে হবে। প্রফিট লাখ টাকা, নাম্বার অফ কোম্পানিজ মিড ভ্যালু, তারপরে এফআই এক্স আই। তো প্রফিট হচ্ছে তোমার ক্লাসটা যেটা দেওয়া আছে এখানে, সেটা তুমি লিখলে, নাম্বার অফ কোম্পানি ফ্রিকোয়েন্সিটা লিখলে এখানে, এবার মিড ভ্যালু, মিড ভ্যালু লিখবে কিভাবে তোমার ক্লাসের যে আপার লিমিট এবং লোয়ার লিমিট। তার মানে এখানে প্রথম ক্লাস হচ্ছে 20 থেকে 40, এখানে আপার লিমিট 40, লোয়ার লিমিট 20, এই দুটো যোগ করে দুইটার অ্যাভারেজ, দুটো ভ্যালুর অ্যাভারেজ বের করে তুমি মিড ভ্যালু পেয়ে যাবে। সেটা তোমার এখানে লিখলে 30, এভাবে করে পরবর্তী ক্লাস 40 to 60, সেটার মিড ভ্যালু হচ্ছে 50 ভাবে, 500 দ্বারা গুণ করতে হবে 30 কে, 300 দ্বারা গুণ করতে হবে 50 কে, 280 দ্বারা গুণ করতে হবে 70 কে, গুণ করে লাস্ট কলামে লেখো, লিখে টোটালটা বের করে ফেলতে হবে সামেশন অফ FIXI করে। দেন হচ্ছে তোমার এখানে যে নিচে ফর্মুলা দেওয়া আছে, উই হ্যাভ এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এক্স আই বাই ক্যাপিটাল এন, এখানে বসিয়ে দেখো রেজাল্টটা কত আসে। ফাইনাল রেজাল্ট আমাকে বলো। এটা স্যার 84,800 হতে পারে মেবি। বলো সামেশনটা। জি স্যার সামেশন FI XI এর ভ্যালুটা 84,800 হতে পারে। হ্যাঁ, তো এটাকে এখন ভাগ দাও, 14 দ্বারা ভাগ দাও, ভাগ করে দাও কত আসবে। 60.57। সবাই কি করতে পেরেছ? দুজনে রেসপন্স করেছে, বাকিদের কি অবস্থা? রাফিয়াল হাসান আছো লাইনে? আছো আসছে। আচ্ছা
ওকে জান্নাতুল, জান্নাতুলের কি অবস্থা? তোমার এখানে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি ভাগ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে এইটা আমরা জেনারেলি করলাম, আর একটা মেথড আছে অ্যারিথমেটিক মিন করার, সেটা হচ্ছে শর্টকাট মেথড। শর্টকাট মেথড নামে মেথড আছে, তোমরা কি সেটা জানো বা পরিচিত সেটার সাথে কেউ? কেউ কি কখনো শুনেছ যে শর্টকাট মেথড আছে? না স্যার, মেবি না, হয়তো আপনি বললে মনে হতে পারে, এখন মনে নেই স্যার। সংক্ষিপ্ত পদ্ধতি যে গড়নিটা ওইটা তোমরা করে আসছো, তো সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। যে আজকে তো আমরা শিখলাম শর্টকাট মেথড কিভাবে করা যায়। তানভীর দুইটা আইডি দেখতে পাচ্ছি, তানভীর কি দুইটা জায়গা থেকে জয়েন করেছো? আইডি 20, 2017 20 আইডি তানভীর শুরু থেকে বলে আসছে একটা কথা, যে তোমাদের আইডিটা ফার্স্ট লিখবে, আইডিটা লিখবে আগে, দেন হচ্ছে তুমি নাম বংশ পরিচয় যা যা লেখার ইচ্ছা থাকে সব লেখো, কোনো সমস্যা নেই, কিন্তু শুধু আইডিটা লিখবে। কিন্তু এখন অনেকে দেখতে পাচ্ছ আলফি আগে নাম লিখে বসে আছো, আকিব নাম লিখে বসে আছো, ফাহিম মুক্ত এরা আগে নাম লিখছো, নোমান কেন ভাই? আগে আইডিটা লেখো না, তারপরে নাম লিখলে সমস্যা কি? অনেকে আবার ব্র্যাকেট দাও, এই ব্র্যাকেটও তুলে দিতে বলেছিলাম, তাহলে করে হবে কি যে আমি আইডি গুলো সিরিয়ালি দেখতে পাবো, আমার কাছে সিরিয়ালি আসবে। কিন্তু তা না করে তোমরা তোমাদের মতো করে এখনো আইডি চালাচ্ছ বা লিখছো, তো তাতে করে আমার যে খুব বেশি অসুবিধা হচ্ছে তা না, আমি তো রেকর্ড রাখছি বা স্ক্রিনশট নিচ্ছি, কিন্তু দেখার একটা বিষয় আছে, বা সিরিয়ালি দেখলে তোমার খুব সহজে ট্রেস করে ফেলা যায়, তোমাদের রেসপন্স নেওয়ার জন্য বের করা যায়। এখন কেউ আবার নাম লিখো, কেউ আবার ব্র্যাকেট দাও, এটা কেন? শুরু থেকে বলে আসছি, এখনো বলছি আর একবার, নেক্সট ক্লাস থেকে যেরকম দেখি আমি যে এলোমেলো আইডি, এলোমেলো আইডি বলতে তোমার যে আগে নাম পরে আইডি, তাহলে কিন্তু তার অ্যাটেন্ডেন্স কেটে দিবে। আজকে লাস্ট ওয়ার্নিং দিলাম, একটা সিস্টেমে আসো, একটা নিয়ম মাফিক নিয়মতান্ত্রিক ভাবে চলো করো বা ক্লাস করো, তাহলে তোমাদের জন্য ভালো হবে, যারা ক্লাস নিচ্ছে তাদের জন্য সুবিধা হবে। সবাই একই রকম ভাবে আইডিটা লেখো। আমি কি বোঝাতে সক্ষম হয়েছি তোমাদের? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি, দেখি স্ক্রিনশট গুলো নিয়ে নি, দেন হচ্ছে আমরা ক্লাস রীতি টানবো। তোমরা একটু যে যার অবস্থানে থাকো, কোনো কথাবার্তা না বলেই বা কথাবার্তা ছাড়াই।